আমাদের রোজ দিনই মা কেয়ার করে অনেক। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইন্ডি স্মাইল চ্যানেল। আজ বিশেষ 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 দিন, তো সাতটা বাজে। তো আজকে কেন বললাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো। আজকে হচ্ছে বজরং বলি, হনুমান জয়ন্তী। তো পুজো করি আমরা, সব ঠাকুরেরই পুজো করি। তো তাই জন্য প্রথমে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোটা করলাম, তারপরে দাদা বজরং বলি হনুমান বজরং বলি পুজো। তারপরে হচ্ছে আমাদের মা, মানে যে আমাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আমাদের মায়ের আজকে জন্মদিন। তিনটে একই সঙ্গে আমরা বৃহস্পতিবারে মাছটা খাই, আর বজরং বলির হনুমান জয়ন্তী বলে আমরা মাছটাও খাবো না। মা আমার জন্মদিনে বলো, দাদার জন্মদিনে বলো, কিংবা বাবার জন্মদিনে বলো, মানে তো মা ঠিক করে দেয় অনেক রকমের রান্না, তারপর আমাদের যাতে যা ভালো লাগে সব কিছু করে দেয়। বলবো আমাদের রোজ দিনই মা কেয়ার করে অনেক। তো আমাদের মা সত্যি অনেক কিছু আমাদের জন্য করে। তো এগলেস কেক করবো, তো ইচ্ছা আছে, দেখা যাক। আর মা বলছে না কেক করতে হবে না। তো আজ আমার মায়ের জন্মদিন, বললাম চাউমিনটা করবো, ভাই কথা বলছিলাম, এসে দেখি মা, দেখলাম চাউমিন হয়ে গেছে। এই যে খুব সুন্দর চাউমিন করে, সকাল থেকে সেই কাজ করেই যাচ্ছে। আমাদের জন্মদিনে এত কিছু করে আর আমরা করবো না, তাই জন্য কাজকে এগলেস কেক ডিম। সেই দুপুরের পর থেকে আর ব্লগ করা হয়ে ওঠেনি সেমনভাবে। সন্ধ্যে হয়ে গেল, আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি কেক করবো, অনেকবার বলার পর মা কেক কাটবে বলেছিল। বাট আমি যখন কেকটা করতে গেলাম, এখন দেখলাম আমি তো এগলেস কেক করবো বলেছিলাম, তো এখন দেখলাম দুটো জিনিস নেই কেক করার জন্য, ঠিক আছে। আমি তো এগলেস করবো, তাই জন্য এগলেসের অল্টারনেটিভ আমরা যেটা দিই আমরা সাদা তেল, তো সেটা এখন দিই। তো তাই জন্য দাদাদের বলেছি, দাদারা আনবে বলেছে। এবার দেখা যাক, যদি অনেকটা রাত্রি হয়ে যায় তা অন্য কোনো দিন মাকে কেক বানিয়ে দেবো, দাদারা এবার নিয়ে আসবে কখন। তারপরে যদি করতে যে একটা কেক করতে জানোই অনেকটা টাইম লেগে যায়। কি বলতো, বাইরে থেকে কেক আনতে কেন বারণ করছিলাম, মানে অ্যাকচুয়ালি আজকে তো হনুমান জয়ন্তী, জন্মদিনে যদি বেলুন না ফুলাই জন্মদিন বলে মনেই হয় না। আমি সবার জন্মদিনে বেলুন ফুলাই, বাবার জন্মদিন, মায়ের, দাদার, এমনকি আমার জন্মদিনে আমি বেলুন ফুলাই, কারণ বেলুনটা আমার মনে হয় জন্মদিনের জন্য খুব লাকি। সো তাই জন্য তো চলো মাত্র দুটো বেলুন ফুলিয়ে নিই, চাটপাট তোমাদের সামনে আছে। তোমরা দেখতেই পেলে দুটো, প্রথমেই বেলুন পড়লাম দুটোই লিক। তো চলো তিন নম্বর বেলুনে দেখা যাক এটা কি হয়। না এটা পারফেক্ট, রাত্রি 12টা বেজে গেছে। সারাদিন কোনো ভিডিওটা করেছিলাম, আমার সন্ধ্যেবেলার পর থেকে পড়ে হয়ে ওটা হয়নি, পড়ার ঝাল যদি তাদের নিরামিষ খেয়েছি, তাই জন্য রাত্রি তোমাদের সাথে কিছু দেখায়নি। আজ রাত্রিবেলা খেলাম হচ্ছে ভাত, ঘি, বিউলির ডাল, পোস্ত আর মটর ডালের পড়ার ঝাল। এই যে বেলুনটা দেখতেই পাচ্ছ, একটা বেলুন অলরেডি ফেটে গেছে। আজকে মায়ের বার্থডে স্পেশাল ফ্লকটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি।